কোহিনুর বাবু আপনি বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। আরে 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 পাগল নাকি? আমার বউ সারা দিন খেটে খুঁটে কর করে 50,000 টাকা উপার্জন করে নিয়ে এলো, আর আমি হলাম কিনা সেই স্বামী যে তার স্ত্রীকে বলবো যাও রান্নাঘরে যাও, গিয়ে হাতা খুন্তি নেড়ে রান্না করে নিয়ে এসো। সরি ম্যাডাম, আমি সেই বান্দা নই, আমি পত্নীর সেবা করব, পত্নী ব্রতার স্বামী। দেখ ইয়ারকি মারবেন না তো, শুনুন আমাকে রান্নাঘরে যেতে হবে। নো 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 ম্যাডাম, আজ আমি রান্না করব আর আপনাকে আমি খাবার বেড়ে খাওয়াবো। ছি ছি ছি, আচ্ছা যে রাধে সে তো চুলও বাঁধে না, আমি না হয় নাচ করেছি, দুটো পয়সা উপার্জন করে এনেছি, অসুবিধা কি? আরে বাবা, আমাদের কোম্পানির তো নিউজ পেপারে বিজ্ঞাপন দিতে হবে। জানি তো ম্যাডাম, কিন্তু আমাকেও তো কিছু একটা করতে দাও। এই লড়াইয়ে তুমি যদি আমাকে ঠুকরো জগন্নাথের মতো দাঁড় করিয়ে রাখো তাহলে আমি কোথায় যাই? আমারও তো খারাপ লাগে, আমি যাকে ভালোবাসি সে সারা দিন খেটে মরবে, পৃথিবীর সঙ্গে লড়াই করবে, আবার সেই গয়নার ডিজাইন তুলবে, গয়না বানাবে, আবার গয়নার ডিজাইনের নামকরণও করবে, জরোয়ার জুই নেকলেস, আবার সে নাচও করবে, তাহলে আমি কি করব? ভালোবাসবেন আমাকে, শুধু ভালোবাসবেন কোহিনুর বাবু, তাতেই আমি পরিপূর্ণ হয়ে উঠব, আর কিচ্ছু চাই না আমার। জো হুকুম বেগম, আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব, সকাল থেকে রাত, রাত থেকে সকাল, বছরের 6টা ঋতু, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষণ আমি শুধু তোমাকেই ভালোবেসে যাবো।